করোনা পরিস্থিতির কারণে জলপাইগুড়ি সদর হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালে শুধুমাত্র ইমার্জেন্সি ওটি চালু থাকলেও গলব্লাডার স্টোন, জরায়ু, টিউমার ইত্যাদি অপারেশন বন্ধ রাখা হয়েছিল ভিড় ঠেকানোর জন্য। শনিবার থেকে জরুরি অপারেশনের পাশাপাশি চোখের অপারেশন সহ বিভিন্ন অপারেশনগুলি পুনরায় শুরু হলো বলে জানান জলপাইগুড়ি সদর হাসপাতাল সুপার ডাক্তার গয়রাম নস্কর। আপনার যেগুলো আমাদের ইমার্জেন্সি সমস্ত ওটি খোলা ছিল, যেমন ধরুন একজন ইমার্জেন্সিতে অ্যাক্সিডেন্ট হলো বা ইমার্জেন্সির জন্যে তার হয়তো পেট খুলতে হবে, ল্যাপারোটমি করতে হবে, সেগুলো হচ্ছিলো, বা ইমার্জেন্সি অ্যাপেন্ডিসাইটিস, যে কোনো ইমার্জেন্সি ওটি আমাদের চলছিলো। যেগুলো কোল্ড ওটি, যেমন ধরুন গলব্লাডারে পাথর পড়েছে, গলব্লাডারে স্টোন বা কোনো টিউমার অপারেশন হবে, সেইগুলো এতদিন আমরা রেস্ট্রিকশানে রেখেছিলাম, সেটা এখন খুলে গেলো।